তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই হচ্ছে ভিড় পুরো। ওই হচ্ছে কাউন্টার, ভিড় দেখা। এটা হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড, আর এই দেখুন পাহাড়, ভিড় 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 হয়ে দেখুন, পুরো ভিড়, পুরো। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 3 তারিখ আর এখন বাজে অলমোস্ট 9:30। আর আমরা চলে এসেছি এখন উত্তরাখণ্ড পরিবহন বাস স্ট্যান্ড। তো এখন আমরা যাব সোনপ্রয়াগ, সোনপ্রয়াগে থাকবো। সোনপ্রয়াগ যেতে লাগবে প্রায় 10 ঘন্টা, যেটা এরা বলছে। দেখা যাক, এখান থেকে প্রায় সোনপ্রয়াগ আপনার 230 কিলোমিটারের মতো। আজকে সোনপ্রয়াগে থাকবো, তো এখনও পর্যন্ত আমার ব্রেকফাস্ট করিনি, হোটেল থেকে চেক আউট করেছি। সোয়া 8টা, 8:30 টিকিটের লাইন দেখতে পাচ্ছেন, এটা পুরো টিকিটের লাইন, অনলাইনে কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে বাসের কন্ডিশন এখানে। তো সোনপ্রয়াগে যাওয়ার সময় বাসে করে যাব, দেখা হচ্ছে সোনপ্রয়াগে গিয়ে। পেছনে দেখতে পাচ্ছেন হিলগুলো, আর এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, আর ওই ওই কর্নারে হচ্ছে পাস। তো আমাদের হয়ে গেছে, তো দেখা হচ্ছে বাসে উঠে, বাস তুলে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এখন বাজে 10:33, আর রেডি করেছি ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগে। যা শুনলাম সেটা হচ্ছে প্রায় 10 ঘন্টা লাগে আমাদের যেতে। দেখা যাক, পৌঁছানো যায়, প্রচণ্ড গরম এখানে। আর আপনারা যদি টিকিট কাটতে হয় অনলাইনে, কিছু পাবেন না টিকিট, আপনাদের কাউন্টার থেকে সঙ্গে থাকুন, তোমাদের আবার আপনার। রাস্তাটার নাম কেদারনাথ রোড বা NH7, ন্যাশনাল হাইওয়ে 7। এটা পুরোপুরি গঙ্গার সাইড দিয়ে যাচ্ছে রাস্তাটা, অনেকবার দেখতে পাবেন আপনারা গঙ্গাটা রাস্তায়। আর রাস্তাটা যাচ্ছে দেবপ্রয়াগ, সোনপ্রয়াগ, এরকম রাস্তা, এরকম বিভিন্ন তীর্থস্থানের সাইড দিয়ে যাচ্ছে। আপনারা পারলে, যদি ইচ্ছা হয় আপনারা দেবপ্রয়াগে নেমে আপনারা দেবপ্রয়াগে থাকতে পারেন, আপনারা রুদ্রপ্রয়াগেও থাকতে পারেন। এখানে কুকাশি বলে একটা জায়গা আছে, যেখানে আপনাদের সরস্বতী নদীটার দেখা যায়, মানে এখানে মন্দির আছে সরস্বতী নদী। তো এইভাবেই আমরা যাচ্ছি, যেতে ঘন্টা টাইম লাগবে আমাদের, টোটাল 10 ঘন্টা। সুন্দর পরিবেশ, বাসের সার্ভিসও খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, এখানে করোনার পর থেকে প্রত্যেকের ব্লাড রিপোর্ট কিংবা আপনাদের করোনা ভ্যাকসিন হয়েছে কি না সেটা টেস্ট করা, টেস্ট এরা প্রথমেই করেই নেবে। এটা মাঝখানে কোনো একটা জাংশনে গিয়ে এরা চেকিং করে, টোটাল 4খানা চেকিং হয়। তো আমরা উঠে গেছি আবার সেখানে, সেই রাস্তাতেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দর গঙ্গা সাইড দিয়ে যাচ্ছি আমরা। এইভাবেই চলতে থাকবো আমরা, টোটাল 8 ঘন্টার জার্নি। সঙ্গে থাকুন, আরও দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর রাস্তা দিয়ে যাব, সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ। আর হাই রোডটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা বাইক নিয়েও আসতে পারেন, বাইক নিয়ে আসতে গেলে, বাইক নিয়ে যদি আসেন আপনারা, তাহলে আপনারা টোটাল লাগবে 6 ঘন্টা। আর পরিবেশও খুব সুন্দর। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে আসেন, ধীরে ধীরে যত উপরে উঠবে তত ঠান্ডা বাড়বে, তো সেই হিসাবে আপনারা আপনাদের লাগেজ ক্যারি করবেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা, সামনে দেখা হচ্ছে আরও।
আমি তৈরি থাকবো। সো ফ্রেন্ডস, এখন ভাই দুটো আধা ঘন্টা আগে এসেছি, খাচ্ছি আমরা আলু পরোটা, ডাল, চাটনি, রায়তা। এটা একটা আইটেম শাহি থালি। তো আমরা ঋষিকেশ থেকে প্রায় 60 কিলোমিটার দূর, আর জার্নি করছি 10:30 থেকে এখন ভাই দুটো 60 কিলোমিটার এসেছি। এখনও অলমোস্ট বাকি আপনার 175। তো রাস্তা বেশ সুন্দর এখানে, কিন্তু হ্যাঁ পেঁয়াজ পাবেন না, পেঁয়াজের জায়গায় আপনাকে এখানে শশা দিয়ে দেবে। তো সঙ্গে থাকুন, লাঞ্চের পরে পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েলকাম ব্যাক এগেইন ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেল, শাহি থালি খেয়েছিলাম 7 টাকা করে প্লেট। আর আমরা আছি এখন দানাওয়ারা গ্রাম তিনধারা, জায়গাটার নাম হচ্ছে তিনধারা। জায়গাটা কীরকম, হচ্ছে আমাদের বাস, আর পুরো জায়গাটা দেখুন, প্রচণ্ড টেম্পারেচার এখানে, প্রায় এখন 35-36, অসাধারণ জায়গা বন্ধুরা, অসাধারণ। এটা যদি শীতকালে আসেন এই জায়গাটা পুরো মেখে যাবে। ওখানে লেখা আছে শ্রীনগর হচ্ছে এখান থেকে 236, কেদারনাথ 100 কিলোমিটার। এই হচ্ছে পুরো এখানকার নজারা। তো আমাদের যেটা হিসাব আছে সেটা হচ্ছে মোটামুটি এখান থেকে যেতে আমাদের এখনও সোনপ্রায় পৌঁছাতে আমাদের টাইম লাগবে আরও মোটামুটি 5 ঘন্টা। এখানে সেরকম কিছু ব্লক করা হবে না, কারণ এটা জার্নির মধ্যে, আর বাকিটা যেটা দেখতে হবে সেটা আমাদের কালকে দেখুন কেদারনাথের ট্রেক। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, ভালো থাকুন। কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে। আবার দেখতে পাচ্ছেন দুটো নদী জয় জুড়ছে, এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর এখানেই আপনাদের গঙ্গায় জুড়ে জুড়েছে, মানে অলকনন্দা আর মন্দাকিনী এই দুটো নদী অ্যাড হয়ে জুড়েছে গঙ্গা। আর এটা খুবই পবিত্র স্থান হিন্দুদের জন্য, খুবই পবিত্র স্থান আর দর্শনীয় স্থান তো বটেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই ব্রিজটা দিয়ে পার হলে, এই ব্রিজটা পার হতে হতে আপনারা দেখতে পাবেন অলকনন্দা নদী, এই জন্য এটা দেখতে পাচ্ছেন, এটা সামনে গিয়ে মন্দাকিনী নদীর সাথে অ্যাড হচ্ছে। আপনারা যখন সোনপ্রয়াগে যাবেন, আপনারা একটা ইনফরমেশান দিয়ে রাখি, সোনপ্রয়াগের হোটেলের সেরকম কানেকশন, মানে আপনারা অনলাইনে কোনো কিছু বুকিং সেরকম করতে পারবেন না, কারণ এখানে ইন্টারনেট কানেকশানটা খুব একটা ভালো নেই, যেহেতু পুরো হিল এরিয়ার মধ্যে শহরটা, ছোট্ট একটা শহর। আপনারা এখানে আসলে অবশ্যই অ্যাভেলেবেল, আপনারা প্রচুর হোটেল পাবেন, প্রচুর লজ পাবেন। আমরা যখন সোনপ্রয়াগে যাবো আপনাদেরকে দেখাবো কত সুন্দর জায়গাটা, আর ওখানে প্রচুর হোটেল আছে, আর মানুষজনের ব্যবহারও খুব ভালো। আপনারা যদি ভাবেন যে আপনারা ঠকে যাবেন, সেরকম কোনো ম্যাটারই নেই, এখানে আপনারা খুবই সুন্দরভাবে এখানে থাকতে পারবেন, খুবই সস্তাতে, খুবই সুন্দরভাবে, অ্যাকোমোডেশনও খুব সুন্দর, সেখানে থাকতে পারবেন আপনার সোনপ্রয়াগে। আর দেখতেই পাচ্ছেন ছোটো একটা শহর, যে শহরটা হিল এরিয়া একটা শহর, ছোট্ট সেই শহরের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে আপনার টোটাল এখনও পর্যন্ত চার ঘন্টা মোটামুটি ডিস্টেন্স 4 ঘন্টায় চলে এসেছি, তাই সেইখানে আমরা মোটামুটি 130 কিলোমিটারের মতো চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে যাচ্ছে অলকনন্দা নদী, সুন্দর রাস্তা কেদারনাথ রোড NH7। আর এই রাস্তাটাই আপনাদের সামনে গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, যেটা বদ্রীনাথের দিকে চলে যাচ্ছে একটা রাস্তা, আর একটা রাস্তা কেদারনাথের দিকে। আপনারা প্রথমে বদ্রীনাথ করে কেদারনাথও আসতে পারেন, অথবা কেদারনাথ করে বদ্রীনাথও যেতে পারেন, সেটা আপনাদের চুজের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমাদের যে ট্রিপটা হয়েছিল সেটা এইভাবেই শুরু হয়েছে, ঋষিকেশে আমরা বুকিং করেছিলাম আগে থেকেই, হোটেল আগে থেকেই বুকিং ছিল, আর তারপর ঋষিকেশ থেকে হোটেল বুকিং করে আমরা সোনপ্রয়াগে আর কোনো বুকিং পাইনি, যেহেতু অনলাইন ইন্টারনেট কানেকশান নেই বলে আমরা কোনো কন্ট্যাক্ট পাইনি। কিন্তু আমাদের হোটেলের যে মালিক ছিলেন রাজীববাবু, উনি আমাদের একটা কন্ট্যাক্ট দিয়েছিল, সেখান থেকে আমরা সোনপ্রয়াগে একটা
হোটেলের মালিকের সাথে কথা বলেছি, তো উনি বলেছেন যে আমাদেরকে অ্যাকোমোডেশন দিয়ে দেবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অলকনন্দা নদীর এখানে একটা ড্যাম আছে, যে ড্যামটা এখানে কারেন্টের কানেকশন করা হয়। আমরা চলে আসলাম ঠিক ছোট্ট একটা পাহাড়ি শহর, শহরটির নাম পাটা। এই শহর থেকে সোনপ্রয়াগ মাত্র 19 কিলোমিটার দূরে। আর আপনারা যদি হেলিকপ্টার সার্ভিস নিতে চান, মানে পাটা থেকেও আপনারা হেলিকপ্টার পাবেন, যেটা ডাইরেক্ট আপনাদের কেদারনাথ নিয়ে যাবে, কেদারনাথ থেকে আবার ব্যাক করে নিয়ে আসবে। মোটামুটি আপনাদের পার হেড হেলিকপ্টারে আপ ডাউনে আপনাদের নেবে 6,000 থেকে 7,000 টাকা পার হেড। মানে আপ ডাউনের টাইম লাগবে আপনাদের টোটাল 1.5 ঘন্টা। ঠাকুর ভগবান দর্শন করে আপনারা মন্দির দর্শন করে আবার আসবেন, 1.5 ঘন্টা টাইম নেবে। এই ছোট্ট একটা শহর পাটা, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর হোটেল পাবেন, এখানে প্রচুর ভালো অ্যাকোমোডেশনও আছে, আর অ্যাজ ইউজুয়াল ভালো, দেখতেই পাচ্ছেন প্রচুর কানেক্টিভিটিও আছে গাড়ির। এখান থেকে দেখতে পাচ্ছেন সোনপ্রয়াগ 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 19 কিলোমিটার, কেদারনাথ 35 কিলোমিটার। তো এই শহরে আপনারা থাকতে পারেন। আপনারা যদি সোনপ্রয়াগে না যান, ওইখান থেকে ট্রেকিং করতে না চান, তাহলে আপনারা এখান থেকে এখানে স্টে করে আপনারা এখান থেকে হেলিকপ্টার নিতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে স্টে করে আপনারা পরের দিনকে গাড়ি করে সোনপ্রয়াগ যান কি গৌরকুণ্ড যান, ওখান থেকে আপনারা ডাইরেক্ট হাঁটা দিন কেদারনাথের জন্য 22 কিলোমিটার। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা সোনপ্রয়াগ পৌঁছাতে আরও টাইম লাগবে আপনাদের, আমাদের 3.5 ঘন্টা। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখন বাজে 7:08, কে বলবে 7:08 বাজে, পুরো আলোয় আলো, আমাদের এখানে অলরেডি অন্ধকার কলকাতাতে। খাচ্ছি আমরা ম্যাগি চা, আর এখান থেকে আর 1.5 ঘন্টা লাগবে, মানে ওই 7:30-8:45 মধ্যে আমরা সন্তুর। টেম্পারেচার অলরেডি ডাউন হওয়া শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগছে, আর আমার জ্যাকেট সমস্ত কিছু স্যাকে আছে। জায়গাটা খুব সুন্দর কিন্তু প্রচণ্ড ধুম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তা কন্ডিশনও খুব একটা ভালো নয়, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। আমরা যত হিল এরিয়াতে রাইডিং করেছি, অন্ধ্রপ্রদেশ বলো তো, সিকিম, দার্জিলিং, এখানে এখনও রাইড করিনি, আমরা আসিনি এখনও বাইক নিয়ে, বাট প্রচণ্ড ধুলো। আমাদের ঋষিকেশ থেকে এখানে আসতে যেহেতু আমাদের স্টার্টিংয়ে প্রায় 1.5 ঘন্টার মতো লস গেছে, তার জন্য আমরা 1.5 ঘন্টা লেটে পৌঁছাবো, আদারওয়াইজ আমরা 6টার মধ্যে ঢুকে যেতাম। এখন বাজবে 7:30। আপনারা দুরকমভাবে আসতে পারেন ঋষিকেশ থেকে। এক হচ্ছে ঋষিকেশ থেকে আপনারা হেলিপ্যাড করে আসতে, হেলিকপ্টার করে আসতে পারেন ডাইরেক্ট কেদারনাথ, ওয়ান ডে বাই ডে আপনার হয়ে যাবে। আদারওয়াইজ আমাদের মতো যেমন করে বাসে করে এসেছি, যা তো প্রাইভেট কার, যা তো রেন্ট নিয়ে নিন বাইক ফ্রম ঋষিকেশ, আরামসে এখানে চলে আসবেন। আর যদি আপনারা ওইখান থেকেও ঋষিকেশ থেকে যদি আপনারা বাসে করে আসেন, তাহলে ফাটাতে আসুন, তো ডাইরেক্ট ফাটা থেকেও আপনারা হেলিকপ্টার করে আপনি কেদারনাথ আসতে পারেন। তো এনিওয়েজ মোর ফ্রেন্ডস, পুরো ফুল ইনফরমেশান আমরা সোনপ্রয়াগে গিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমরা এখানে টিফিনটা করে নিচ্ছি, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েলকাম ব্যাক এগেইন ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 8:15। আর চলে এসেছি সোনপ্রয়াগ থেকে প্রায় 5 কিলোমিটার। এখান থেকে দেখা যাচ্ছে সোনপ্রয়াগ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে সোনপ্রয়াগ রাত্রিবেলা। সো সুইট, দেখুন একবার। আরে বহুত দূর রে ভাইয়া, আগে ছোড়ো, আগে বহুত দূর রে, ও আগে যেন্দো বাকি। ওয়েলকাম ব্যাক এগেইন ফ্রেন্ডস, এখন প্রায় 8:30। আমরা সীতাপুর থেকে বাস ছাড়লাম, বাস ছেড়ে এবার যাচ্ছি সোনপ্রয়াগ ফর আওয়ার হোটেল। হাঁটছি 500 মিটার দূর এখান থেকে,
তো এই রাস্তা দিয়ে বাসে করে ব্যাক করেছিলাম, আবার এই রাস্তা দিয়ে আবার সিঙ্গাপুর যাচ্ছি। হাঁটতে হাঁটতে একটা হোটেল দেখলাম, 2,500 টাকা চাইলো ফর ওয়ান নাইট। সো থাকবো না, সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর থেকে কালকে সকাল 3টার সময়, সরি সোনপুরাক যাচ্ছি। সোনপুরাক থেকে কালকে সকালবেলা ভোর 3টার সময় আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে গৌরকুণ্ড। গৌরীকুণ্ড থেকে আমরা হাঁটা দেওয়া শুরু করবো ফর কেদারনাথ। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি 500 মিটার, সঙ্গে থাকুন, দেখুন কীরকম রাস্তা। এখনো পর্যন্ত তীর্থযাত্রীরা ব্যাক করছে সব কেদারনাথ থেকে, সুন্দর লাগছে দেখতে। দলের পর দল, গ্রুপের পর গ্রুপ, মানুষের পর মানুষ। আর শুনতে পাচ্ছি এখান থেকে একটা ঝর্ণার আওয়াজও শোনা যাচ্ছে। রাত্রি বলে দেখানো যাচ্ছে না, কিন্তু কালকে সকালে হয়তো দেখতে পাবো। পাশের সিস্টেম করেছে, বেড়ে যায়।